হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো দেখে বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে আসলে কথা বলবো। তো আজকে কিন্তু সকালবেলা দেখলাম আমার আব্বা, তো আমাদের যেহেতু তিনটা কলা গাছ আছে, তো একটা থেকে কিন্তু এই যে কলার মোজা নিয়ে আসছে। তো আমরা কিন্তু এটাকে আঞ্চলিক ভাষায় কলার থোর বলে, তো কলার মোচাও বলেন অনেকে, আবার অনেকে আরও বিভিন্ন নামেও ডাকে। তো কে কোন নামে ডাকেন, কোন এলাকা থেকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই যে কলার মোচার যে দেখতে পাচ্ছেন ফুলগুলা, তো এখান থেকে কিভাবে আপনারা এই যে ভিতরে যে একটা শক্ত দানা আছে এটাকে পরিষ্কার করবেন। তো সবসময় কিন্তু আমি দেখছি যে আমার মা বোনেরা, তো এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এটার মাঝখানে যে শক্ত যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা, এটাকে তারা ফেলে দেয়। তো আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে এটা ফেলে দেওয়ার কারণ কি, তো তারা বললো যে এটা ফেলে দেয় এই জিনিসটা অনেক শক্ত, তো যখন আমরা এটা রান্না করব তখন ওই শক্ত জিনিসটা মানে নরম হবে না, ওটা শক্তই থেকে যাবে, তো সেই কারণে কিন্তু এটাকে ফেলে দেওয়া হয়। তো আমিও তাদের সাথে সাথে আসলে এটা ট্রাই করলাম যে আসলে দেখি, তো কেটে দেখি, তো কেটে দেখলাম যে শক্ত জিনিসটা তো আসলে শক্ত থেকে যায়, তো এই জন্য কিন্তু এটাকে ফালায় দিতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন কলার মোচার যে সবগুলা ফুল, তো আমি এটাকে কিন্তু ফুলই বলি, কে কী নামে ডাকেন, এটাকে কলার মোচা বা থোর বলে, কিন্তু আমি যে ভিতরে যে দেখতে পাচ্ছেন এগুলাকে কিন্তু ফুল বলি, তো ফুলের মতোই যেহেতু সেই কারণে। তো এই ফুলগুলোর ভিতর থেকে কিন্তু এই জিনিসটা পরিষ্কার করলেই কিন্তু এটা পারফেক্টলি হয়ে যায়। তো আর তারপরে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে কাটতে হবে, যে যে সাইজের করে কাটেন। আর এই কলার মোচাগুলো কিন্তু আপনারা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করেন তাহলে যে অসাধারণ লাগে খেতে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার আম্মা কিন্তু এই কলার মোচাটাকে বেশিরভাগ চিংড়ি মাছ দিয়ে রান্না করে, তো খুবই ভালো লাগে। তো সেই রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কলার মোচাটা কীভাবে পরিষ্কার করতে হয় সেটাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কলার মোচা থেকে সবগুলা ফুল বের করে নিতেছি, তো এটাকে কিন্তু সবগুলাকেই বের করে নিব। তো যত ভিতরের দিকে যাবেন ততই কিন্তু মানে এই যে ফুলগুলো দেখবেন যে কুচি, তো এই ফুলগুলো দেখতে পাচ্ছেন একটু মানে বয়স হয়ে গেছে, আর ভিতরে যা আছে ওগুলো কিন্তু একদমই কুচি, মানে যতটুক ভিতরে যাবেন সবই কিন্তু কুচি পাবেন ফুল। তো এই যে দেখতে পাচ্ছেন, তো আমার কাছে কিন্তু কলার মোচা খুবই ভালো লাগে, মানে দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। আগে ছোটোবেলায় তো ভাবতাম যে কলার মোচা বুঝি খাওয়া যায় না, তো এটা আবার আমি ভাবতাম যে এটা আর ভেতর থেকেও মনে হয় কলা হবে, বাট আগে তো আর জানতাম না যে এটা মানে এটা খাওয়া যায়। তো ছোটোবেলায় আসলে অনেক মজা করতাম যে এই কলার মোচা মনে হয় খাওয়া যায় না, এটার ভেতর তো কলাই হবে। তো দেখতাম দাদিরা নানিরা এগুলাকে রান্না করতো, তো তখন থেকেই আসলে এটা মানে খায় অভ্যস্ত আর খুবই টেস্টি হয় খাবারটা। তো অনেকদিন পরে যখন আমাদের নিজের গাছে থেকে নিয়ে আসলো তখনও কিন্তু অনেকটা ভালো লাগতেছিল, যে এটা মানে পরিষ্কার করলেও ভালো লাগে আর রান্না করলে তো আরও দারুণ লাগে। তো ওই যে সবগুলোকে আস্তে আস্তে এভাবে আমি ছাড়িয়ে নিব, এই যে ভিতরে কিন্তু আরও কুচি কুচি বের হবে, আর ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু অবশ্যই যে শক্ত জিনিসটাকে ফেলে দিতে হবে, আর তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সুন্দর করে সাইজ মতো কেটে নেবেন, তাহলে কিন্তু পারফেক্টলি হয়ে যাবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, আর অবশ্যই কলার মোচাকে এইভাবে আপনারা পরিষ্কার করবেন, শক্ত জিনিসটাকে ফেলে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।